সরগরম রাজ্য রাজনীতি, শাসক বিরোধী নেমে পড়েছে মাঠে। প্রতিদিন নানান ঘটনা ঘটে চলেছে, মজাদার, অবাক করা, বিতর্কিত, হাস্যকর নানান বক্তব্য নেতা মন্ত্রীরা বলে চলেছেন। আপনি যদি রাজনৈতিক সচেতন মানুষ হন, কাজের চাপে অনেক ভোটের খবর আপনার মিস হয়ে যাচ্ছে, আমরা নিয়ে এসেছি ভোট রঙ্গ, বাছাই করা ভোটের খবর শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আপনি দেখছেন বিএন বাংলা ইউটিউব চ্যানেল। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। রাজনৈতিক খবর, রাজনৈতিক বিশ্লেষণ, ওপিনিয়ন পোল, এক্সিট পোল, রবিবারের আড্ডা এবং ভোট রঙ্গ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, 294টি আসনে আমি প্রার্থী। নারদা সারদা ও নানান দুর্নীতিতে জেরবার ছিল তৃণমূল। অনেকেই ভেবেছিলেন ভোটের ফল খুব একটা ভালো হবে না, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টো। 211টি আসনে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। 2021-এর বিধানসভা ভোটে 5 বছরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। 2016 সালে বিজেপি রাজ্যে খুবই দুর্বল ছিল, কিন্তু 2019 সালে লোকসভা ভোট 18টি আসনে জয়লাভ করে বিজেপি। কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তৃণমূলকে, প্রশান্ত কিশোরকে দলের ভরাডুবি আটকাতে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের সব কেন্দ্রে আমি অবজারভার, দলের গোষ্ঠীগণ্ডল ঠেকাতে। মমতার এই ঘোষণা কতটা কার্যকর হয় এখন সেটাই দেখা। তৃণমূলের মন্ত্রী ব্রাত্য বসু নেত্রীকে এবং দলকে প্রশংসায় ভরিয়ে দিতে এবং নেত্রী সুনজরে আসতে শেষ পর্যন্ত নেতাজির সাথে নেত্রীর তুলনা করেই ফেললেন। চারদিকে সমালোচনার ঝড়, মুখ্যমন্ত্রীর আন্দোলনের সাথে নেতাজির আন্দোলন, সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বিতর্কিত মন্তব্য করে বসলেন অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী। ধর্ষণ নিয়ে বেলাগাম অগ্নিমিত্রা পাল, দিদিমণি বলে দিয়েছেন শরীর গরম হলেই ধর্ষণ করো, তাই মনোরঞ্জনের জন্য ধর্ষণ করো, বলে দিয়েছেন তোরা ধর্ষণ কর আমি ক্ষতিপূরণ দেব। তমলুকের সভা থেকে বেলাগাম অগ্নিমিত্রা। উত্তরপ্রদেশে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়, বাংলা উত্তরপ্রদেশের মতো নয়, মানুষের সেবায় নিয়োজিত তৃণমূল কংগ্রেস, পাল্টা ফিরা হাকিম, সিপিএম লোভী, বিজেপি ভোগী, তৃণমূল ত্যাগী। জনসভায় বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পাল্টা বিরোধীরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। কে কার সঙ্গে যোগাযোগ রাখছে আমি সব জানি, বললেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে বিহারবাসীকে বিনামূল্যে করোনা ভাইরাস টিকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, টিকা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল এই রাজ্যেও। এখন দেখার ভোট বাজারে কতটা প্রভাব পড়ে টিকা রাজনীতি। সৌরভ বড়লোকের ছেলে, রাজনীতির কিচ্ছু বোঝে না, সারা জীবন মাঠে খেলা করেছে, কোনোদিন গরিব মানুষের কোনো সাহায্য করেনি বলে রাজ্যে তোলপাড় ফেলে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সমালোচনা ঝড় উঠল রাজ্য জুড়ে, দেব, নুজরত, মিমি, মুনমুন সেন এরা কারা, প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সাত দফা দাবিতে শ্রমিক সংগঠনের ডাকে দেশ জুড়ে ধর্মঘট পালন করলো বামেরা, প্রভাব পড়ল এ রাজ্যেও। বামফ্রন্ট এবং কংগ্রেস রাস্তায় নেমে পড়ল সামনে ভোট, বাড়তি অক্সিজেন পেতে। বাস ভাঙচুর, রেল অবরোধ, বিক্ষিপ্ত অশান্তি করে শিরোনামে থাকা লক্ষ্য ভোট। এই ছিল আজকের ভোট রঙ্গ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বক্তব্য কমেন্টস করে জানান। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে।